বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির বহমান ধারায় লুকায়িত সৃষ্টিকর্তার নানা হলীলা খেলা, যার সঙ্গে এই জীবজগতের জীবন মৃত্যুর চক্র সূক্ষ্মভাবে বাঁধা রয়েছে। সৃষ্টির এই বহমান ধারার একটি অংশ আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকে দিয়েছে পুণ্যস্থানের মর্যাদা, দিয়েছে এক বিশেষ পরিচিতি তীর্থস্থান রূপে। পুরাণে কথিত রয়েছে আধারূপী মহাদেবী মহাকালী শিব মায়ায় সমর্পিত। মহাদেবী সতীর পিতা দক্ষরাজ যখন ভৃগুযজ্ঞের আহ্বান করেন, তখন দেবাদিদেব মহাদেব ছাড়াই আয়োজন শুরু করেন। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞে উপস্থিত হন। প্রাতরগ্নিম প্রাতরিন্দ্রম হবামহে প্রাতর, এবং সেখানে পিতার মুখে স্বামীর নিন্দা শুনে ক্ষোভে অভিমানে সেই যজ্ঞস্থানে প্রাণত্যাগ করেন। সতীর দেহাবসানে ক্রোধের মুক্ত মহাদেব সতীর দেহ হস্তে ধারণ করে শুরু করলেন তাণ্ডব নৃত্য। এতে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের সম্মুখীন হওয়ায় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করতে লাগে। সতীর দেহের খণ্ডিত অংশ ভারত উপমহাদেশের যে যে স্থানে পতিত হল সেখানেই গড়ে উঠল সতীর এক একটি পীঠস্থান। মোট 51টি পীঠস্থানের মধ্যে মহাদেবীর দক্ষিণ পদ পতিত হল ভারতের উত্তর পূর্বাংশে অবস্থিত পার্বত্য রাজ্য ত্রিপুরার পুরাতন রাজধানী উদয়পুরে। তিন দিক দিয়ে পাহাড়ি ঘেরা অরণ্য সৌন্দর্যে আবিষ্ট ছোট্ট এই রাজ্যটি শান্তির নীড় হিসেবে পরিচিত। তৎকালীন ত্রিপুরার রাজধানী উদয়পুর সেই সময়ের ত্রিপুরার রাজা ভগবান বিষ্ণুর উপাসক ধন্য মানিক্য 1501 সালে ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি স্থাপন এবং মন্দির নির্মাণ করেন, যা মাতাবাড়ি নামে পরিচিত। উদয়পুরে ত্রিপুরা সুন্দরী দেবীর মূর্তি কালকষ্টিক পাথরে নির্মিত। মন্দির গর্ভে দুটি অনুরূপ তথা ভিন্ন আকারের কালো পাথরের প্রতিমা রয়েছে, যার মধ্যে 5 ফুট উচ্চতা বিশিষ্ট ত্রিপুরা সুন্দরী মায়ের মূর্তি পঞ্চমুণ্ডাসনে দণ্ডায়মান রয়েছে। তন্ত্রে উল্লেখিত কালিকা মাতার মূর্তির মতোই ত্রিপুরা সুন্দরী মায়ের প্রস্তরীভূত মূর্তি পঞ্চমুণ্ডের আসনে অধিষ্ঠিতা। সবাসনে শায়িত মহাদেবের বুকের উপর পদস্থাপন করে মাতা ত্রিপুরা সুন্দরীকে সরস্বী রূপে পূজা করা হয়। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরটি 25 বর্গফুট জায়গায় স্থাপিত, যার উচ্চতা 75 ফুট। মন্দিরটি ত্রিপুরায় প্রচলিত কারুশিল্পের আদলেই নির্মিত। মন্দিরের বাইরের দিকে কলসি আকারে চারদিকে 4টি পিলার রয়েছে, উপরে 4 চালা বিশিষ্ট ছাউনির উপর চূড়া দণ্ডায়মান। মন্দিরের পশ্চিম ও উত্তরমুখী 2টি দরজা রয়েছে। মন্দিরের ঠিক সামনে রয়েছে নাট মন্দির। রাজমালায় উল্লেখিত দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরে অধিষ্ঠিত হওয়ার পর মহারাজ কল্যাণ মাণিক্যকে দেবী স্বপ্নে দেখা দিয়ে মন্দির প্রাঙ্গণে দেবীর পানীয় জলের অভাব ও পিপাসায় কষ্ট পাওয়ার কথা প্রকাশ করেন। দেবী তৃষ্ণা নিবারণ কল্পে মহারাজ 1626 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরের পাশে দীঘিটি খনন করেন। খনন শেষে মাকে উৎসর্গ করে এর নাম রাখা হয় কল্যাণ সাগর। এই সাগরে নানাবিধ মাছ এবং কচ্ছপের অবাধ বিচরণ। পুণ্যার্থীরা মায়ের দর্শনের পাশাপাশি দীঘির মাছগুলোকে দেখতেও ভিড় জমান। কথিত রয়েছে এই দীঘির কচ্ছপগুলি তাদের মৃত্যুকালে মায়ের মন্দিরের সিঁড়িতে উঠে প্রাণত্যাগ করে। তবে এই বিশ্বাসে
কল্যাণ সাগরের মাছ এবং কচ্ছপগুলিকে করে তুলেছে পূজনীয়। ত্রিপুরা সুন্দরী দেবীর সুচারু পাষাণ প্রতিমার মহিমা অন্তহীন। গন্ধে পুষ্পে ধূপ দীপ নানান উপচারে দেবী প্রতিদিন পূজিত হন, কিন্তু মন্ত্রতন্ত্ররূপ ধ্যান সহ নানা শাস্ত্রীয় আচার বিধির ঊর্ধ্বে হল ভক্তবৃন্দ ও পূজারীর অবিচল ভক্তি। এই স্থানটিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ পুণ্যস্থান হিসেবে গণ্য করে। সারা বছর ধরে অগণিত ভক্ত প্রাণ মানুষ এখানে ভিড় জমান, বিশেষ করে দীপাবলিতে দেশ বিদেশের পুণ্যার্থীরা এখানে আসেন পুণ্য অর্জনের লক্ষ্যে। দীপাবলি মাতাবাড়ির বিশেষ বাৎসরিক উৎসব, তখন মন্দির সহ গোটা শহর আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে। ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও আসেন পুণ্যার্থীরা। তখন এই মেলা প্রাঙ্গণ সর্বধর্ম সমন্বয়ে মহাতীর্থক্ষেত্রে পরিণত হয়। ধনী নির্ধন নার্তপীড়িত ফকির বাউল সাধু বৈষ্ণব নারী পুরুষ কিন্নর সকলে মিলে মিশে একাকার হয়ে যায়। জীবনের ভুল ভ্রান্তি পাপ তাপ যন্ত্রণা নিরসনে মাতৃচরণে অশ্রু সজল নয়নে আত্মসমর্পণ করেন সকলে।